নেই দৃষ্টিশক্তি, কিন্তু আঙুলের স্পর্শে পৃথিবীকে জানার অদম্য স্পৃহা নিয়ে দৃষ্টি প্রতিবন্ধীরা করে চলছে সংগ্রাম। দৃষ্টি জুড়ে এই সংগ্রামীদের জন্য বিশেষ আয়োজন করেছে স্পর্শ ফাউন্ডেশন। অমর একুশে গ্রন্থমেলার বাংলা একাডেমির অংশের এই স্টলে প্রতিদিন স্পর্শ করে নতুন নতুন বই পড়ছে দৃষ্টিহীনরা। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। এদের অনেকের কাছেই চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কারো কাছে আবছা সবকিছুই। এই নিকোষ কালোর মাঝেও নিজেই যেন আলোকবর্তিতা হয়ে পথ দেখিয়ে নিচ্ছেন। আমার কাছে মনে হয় যে যদি আপনিও ব্রেলটা শিখেন, আপনিও পড়তে পারবেন। সো এটা আসলে শেখার একটা ব্যাপার, শিখে প্র্যাকটিস করার একটা ব্যাপার। আমি যেরকম ছোটবেলায় ব্রেল পড়েছি, আপনিও সেরকম ছোটবেলায় কালিতে পড়েছেন। সমাজ পরিবর্তনের কণ্ঠস্বর হতে চান অনেকেই, পাল্টে দিতে চান সকলের দৃষ্টিভঙ্গি। তাই তো সমাজের সৌভাগ্যবানদের প্রতি তাদের দাবিও অনেক। আমরা চাই যে বাংলা একাডেমির প্রত্যেকটা স্টলে যাতে অন্তত একটা করে বই যদি প্রতি বছর করে, তাহলে আমাদের যে চাহিদা তা কিছুটা হলেও পূরণ হবে। এই বই যাতে সারা দেশে ছড়িয়ে পড়ে, এমনটাই প্রত্যাশা স্পর্শ ফাউন্ডেশনের। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এই বই দেয়া হচ্ছে বিনামূল্যে। একটা ডট মানে হলো সরেও, আবার এখানে যখন এক দুই তিন, এই তিনটা ডট মানে সরেয়া। তারা যখন এই ওয়ার্ডগুলো ধরতে পারে, তখন তারা বুঝতে পারে যে কোনটা আসলে কি ওয়ার্ড। আর আমার মেয়েও দৃষ্টি প্রতিবন্ধী একজন, ওরা একটা ব্লাইন্ড স্কুলে পড়েছে। আমিও আগে বাংলা একাডেমিতে আসতাম, ঘুরতাম ওকে নিয়ে, কিন্তু কোনো বইয়ের স্টল ছিল না। অমর একুশে বইমেলায় স্পর্শ ব্রেইল প্রকাশনার সামনে থমকে দাঁড়ান অনেকেই। বাকরুদ্ধ হয়ে আবিষ্কার করেন স্বাভাবিক সক্ষমতা না পেয়েও কি ক্ষমতায় বলিয়ান দৃষ্টি প্রতিবন্ধীরা। আমি চলে যাচ্ছিলাম এদিক দিয়ে, কিন্তু আমি যখন এটা দেখলাম উনি এটা এভাবে পড়তে পারে, তখন আমার কাছে অনেক মানে আশ্চর্য একটা জিনিস যে এটা এটাও সম্ভব। নিঃসন্দেহে এটা একটা খুশির সংবাদ যে সব শ্রেণীতেই শিক্ষার একটা প্রভাব ছড়িয়ে পড়তেছে। দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ার জন্য ডট বিন্যাসের বিশেষ মাধ্যম ব্রেইল পদ্ধতি। বাংলাদেশে তেমন বেশি প্রচলিত না হলেও এ নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছে স্পর্শ ফাউন্ডেশন। টুকটুক করে তারা এই বইটি ছড়িয়ে দিচ্ছে সারা বাংলাদেশে। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা।